নমস্কার বন্ধুরা, ভিল স্টোরির ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সন্ধে 5:30 বাজে, পুরোপুরি বাইরে কিন্তু সন্ধে হয়নি। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু হালকা লাইটও আছে, আর আমি এখন কিন্তু বসে আছি আমার ভিল স্টোরিতে। এখানেই রান্নাবান্না শেষ করলাম, বিকেলবেলায় রান্না করেছি। যা গরম, মানে সকালে বা দুপুরবেলা আসতে পারি না। সকালে বলতে পুরোপুরি সকালেও আসা যায় না, যেহেতু কুট্টুস রয়েছে আর কুট্টুসের কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল, সেই জন্য ভালোভাবে ব্লগও করতে পারিনি। একটু সুস্থ আছে আর সেই জন্য ব্লগটা কিন্তু কন্টিনিউ করব। আর এই যে এখানে কিন্তু রান্নাবান্না করার পরে কিন্তু এই যে জিনিসপত্র সব পড়ে রয়েছে, তবে ক্যামেরাম্যান চলে গেছে আমার ছেলেকে নিয়ে, ছেলেও এসেছিলো এখানে। আর আমাদের আজকে বেরোতে হবে একটুখানি, কারণ স্কুল খুলে যাচ্ছে, স্কুলের জন্য কেডস লাগবে। ওর যে জুতোটা পরে সবসময় স্কুলে যায় সেটাতেই পিটি ড্রেসের সঙ্গে দিয়ে দিতাম, কিন্তু স্কুল থেকে বলে দিয়েছে অবশ্যই করে কেডস নিয়ে যেতে। মানে স্কুল খুললে সঙ্গে সঙ্গে, মানে যেদিন স্কুল খুলবে, মঙ্গলবারই স্কুল খুলছে, আর ওই দিনই কিন্তু পিটি আছে, আর পিটি মানেই কিন্তু ওই কেডস লাগবে। আর আজকে যেহেতু শনিবার, আজকের ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি, ওর জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। তবে আমরা একা যাবো না, প্রিয়াঙ্কারাও যাবে। কোথায় কোথায় ঘুরছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো, 6টার সময় যাওয়ার কথা ছিল, এখন 6:30 বাজে। আমার একটু রেডি হতে দেরি হলো, কারণ আমার ভিডিও আপলোড হচ্ছিলো না। তো ভিডিও আপলোড করে তারপরে মানে ব্লগে ভিডিও ছেড়ে তারপর যেতে হচ্ছে, কারণ বাড়ি ফিরবো যখন তখন তো আর ভিডিও ছাড়া যাবে না, অনেক রাত হয়ে যাবে। তো সেই জন্য প্রিয়াঙ্কারাও বেরিয়ে গেছে, রাস্তায় ওদের দাঁড়াতে বলেছি, রাস্তায় দেখা হবে। তোমাদের দাদা ভাই আর আমাদের কুট্টুস কিন্তু বেরিয়েও গেছে। তো চলো, দেখা হচ্ছে রাস্তায় গিয়ে বা বাজারে গিয়ে। দেখো বাড়ি পরে এসে এখন তেল ভরবো, আসতে গিয়ে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না তেল নেই বলে, তাই জন্য এই যে পেট্রোল পাম্পে চলে এসেছি। পেট্রোল পাম্পে তেল ভরা হচ্ছে। কুট্টু রুমাল কই, রুমাল আর স্বর্ণদ্বীপ কই, স্বর্ণদ্বীপ চলে এসছে, ওই যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ট্রেন আসছে, আমরা এই যে রাস্তা ক্রসিং করছি। এবার কোন দোকানে যাবে, কোন জুতো দোকানে? শিলেদারসে। তো চলো বাচ্চাদের কেডস কিনবো শিলেদারসে। ট্রেন দেখবে কে? এই যে ট্রেন আসছে, বাচ্চারা সব ট্রেন দেখবে বলে দাঁড়িয়ে, একজন মাথায় একজন এখানে। বাড়িপুর শিলেদার কোন দিক দিয়ে ঢুকবে গো? ও আচ্ছা আচ্ছা, বেশ বড় গো, এখান থেকে আমার একটা চলো দেখি। চলো শিলেদারসে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, এখানে ব্যাগ, এখানে নিচেই মনে হচ্ছে ব্যাগ, বেল্ট এইসব রয়েছে। প্রচুর ধরনের জুতো আছে, কিন্তু কিছুই পছন্দ হচ্ছে বাচ্চাদের সাইজে আর কেডস হলো না, আর আমরা বড়রা সব নিজেদের জুতো দেখতে শুরু করেছি। এই দেখো, কিন্তু আমাদেরও পছন্দ হচ্ছে না, সব দেখে দেখেই চলে যেতে হবে। প্রচুর কোয়ালিটি আছে কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না, বর্ষার জুতো লাগবে, কারণ সামনে বর্ষা। আর এই যে আমি দেখো, এই যে সেই শীতের জুতো পরে ঘুরে বেড়াচ্ছি গরমেও, আর বর্ষাতে নিশ্চয় চলবে না, সেই জন্য আমার বন্ধ করতে হবে, মানে বর্ষার জুতো কিনতে হবে। চলো দেখি সামনে কোথায় বর্ষার জুতো বা বাচ্চাদের কেডস পাওয়া যায়। চলো এই যে বাচ্চাদের কেডস দেখার জন্য অনিতা চলে এলাম, চলো দেখি আছে কি। সানদীপ চলে আসো, ও কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি কুট্টু? হ্যাঁ, স্বর্ণদীপ জুতো খুলে ফেলো, ভালো লাগে। বর্ষা চেক করছে, দুটো মনে হচ্ছে মোটামুটি হয়ে যাবে, মোটামুটি হয়ে যাওয়ার চান্স আছে, সামান্য একটু বড় হতে পারে।
এগুলো বর্ষা বাচ্চা মেয়েদেরও জুতো কি সুন্দর সুন্দর বলো। আর এগুলো কি মেয়েদের তো, এগুলো মেয়েদের, এগুলো বিয়ের জন্য একদম পারফেক্ট জুতো, দারুণ। কলাপুরি, এই কলাপুরি স্টাইল এগুলো বলো। এখানেও রয়েছে বেশ সুন্দর সুন্দর ডিজাইন, দারুণ কালেকশনগুলো বেশ সুন্দর লাগে। এইটা ভালো লাগছে, ভালো লাগছে ভাই। তুই জুতো নেবে, স্বর্ণদ্বীপের জুতো দেবে না, দেবে না তো, দেবে না কোনটা তুই দেখি। হ্যাঁ তুমি দেখো এটা অন্যরকম, এই জুতোটা কিন্তু ভীষণ সুন্দর। ওই টুকটুসের হয়েছে, আমাকে মেরে দিল, খুন করে দিয়েছে আমাকে, আমি বলে দেবো সবাইকে। এখন ঢুকছি তিতাস, চলো সব বড়দের না, বাচ্চাদেরও আছে। ওইটা বসো, চেয়ারে বসো, তুমি বসবে, তুমি বসবে, বসবে না, দুষ্টু না, জুতো আর হলো না, সেই জন্য আমরা এখন যাচ্ছি এখানে ফার্মেসি। এটা কি অ্যাপেলো তো, অ্যাপেলো তো যাচ্ছি, এখানে একটা সানস্ক্রিন নেবো বলে, সানস্ক্রিনটা আমার শেষ হয়ে গেছে, চলো। হ্যাঁ এখান থেকেই নিয়েছিলাম বুঝলে, অনেক দিন হয়ে গেল। হ্যাঁ এই সানস্ক্রিনটা আমি ব্যবহার করেছিলাম, বায়োটেকই। চলো বাড়ি চলো, তুই যাবে না বলেছো, তুই বলে ছুটি পাবে না বলেছো। এই দে এখান থেকে গিয়ে পড়াবি তো, কি পড়াবো, পড়াশোনা করাবি না, আমরা যাবো নাকি, টাটা। কে বাবা কি নিয়েছিস, হ্যাঁ এইটা খেলবে, ও তুলে নিয়ে যাবে, ওই ঘাতের যা শক্তি, ওর কি কিনবে, হ্যাঁ এই গরমে তো, এই ওই পারে হলে রোলটা ভালো ছিল, সেই ইয়েতে খুব সুন্দর রোল, সিম্পল রোল খাওয়া, তেলের জিনিস ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো কথা, হ্যাঁ 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 ওটাই ভালো। এই গরমে ছেলের ওষুধ কেনার জন্য চলে এলাম, বাড়ির ঘরে তো প্রচণ্ড ঝড় উঠেছে, তাড়াতাড়ি করে চলে এসেছি, খাওয়া দাওয়া কিছুই হয়নি, সবাই হিমালয়ের টক দই খাবে বলে ঠিক করেছিল, কিন্তু এত জোরে ঝড় উঠেছে যে আমরা চলে আসতে বাধ্য হলাম। এবার সীতাকুণ্ড এসে এখানে মেডিসিন নেবো বলে দাঁড়িয়েছি, চলো তাকো ডুস, কী ওষুধ নিবি, যেহেতু সবজি কিনে নিলাম, এই নিন তুরুল আর কাঁচা লঙ্কা কিনবে, চলো। আর এখানে এই যে সিমুই আছে, সিমুই একটু দেখবো, এখানে এই যে মুদিখানা দোকানে এলাম, এখান থেকে বেসন নেবো আর একটু বাদাম টাদাম নেবো আমার রান্নার জন্য। তো বন্ধুরা এখন রাত প্রায় 10টা বাজে, মানে 5 মিনিট বাকি আছে বাড়ি ফিরে, আর এই যে সবে স্নান করলাম,
যাওয়ার সময় তো আর স্নান করা হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হচ্ছিল। আর বাড়িভুড়ে যেভাবে ঝড় তুলেছিল, সেই ঝড়ে বালি ধুলো পুরো ভর্তি গায়ে, মানে দাঁতে পর্যন্ত বালি কিচকিচ করছি। সেই জন্য স্নানটা করে নিলাম, আর মুখটুক কিন্তু কিছুই করলাম, আর মুখটুক কিন্তু ফেস ওয়াশ কিছুই করিনি। তো তোমাদের দাদাভাই না খেয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে কাজে, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে কাজ করতে, ওর তাই অনেক রাত হয়ে যাবে। তো খেতে বললাম, ও বললো না আমার এখন খাওয়ার ইচ্ছে নেই, কারণ কাজ হয়নি বলেই মনটা খারাপ, মানে তাড়াতাড়ি করে কাজটা করতে হবে। তার উপরে কিন্তু সবে কারেন্ট চলে গেছিলো, মানে আমি স্নান করতে গেছি আর কারেন্ট চলে গেছে, আর কুট্টু সেই সময় কিন্তু ঘরে একা ছিল। তো ও তবু চুপচাপ শুয়েছিল, আমি ওকে শুধু বলেছিলাম যে তুমি কোথাও যেও না, চুপচাপ শুয়েই থাকবে, তাই তো? আমার আর তুমি শুয়েছিলে তো, হ্যাঁ নোংরা তুলতে হবে তো, হ্যাঁ আস্তে করে, পুরোটা নয় আস্তে করে, তোমার আবার ঠান্ডা লেগে যাবে নাকি তারও ঠিক নেই। দাঁড়া আস্তে করে এই দেখি ময়লা আছে নাকি। রাত 11টা, কুট্টু সেই যে শুয়ে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি ডাল আলু ভাজা দিয়ে, এই যে মশারিও টাঙিয়েছি কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর কুট্টুর সাথে প্রচুর কাশি হচ্ছে, তার উপরে একটু বমিও করেছে, তাই তো? আর এখন দেখো এই যে শুয়ে আছে আর একটা গাড়ি হাতে নিয়ে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট বলো, আমাদের কুকুরের শরীর খারাপ সেই জন্য গুড নাইট বলতে পারছি না, তো তোমরাই গুড নাইট বলে দাও।